সিরাজগঞ্জ পৌরসভার বর্জ্য দিয়ে তৈরি হবে জ্বালানি কয়লা। সলিড রিকভার্ড ফুয়েল উৎপাদনের মাধ্যমে পৌর বর্জ্য পরিবেশ বান্ধব অপসারণ প্রকল্পের মাধ্যমে পৌরসভার দৈনিক উৎপাদিত বর্জ্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উপায়ে প্রক্রিয়াজাত করে নিষ্কাশন ব্যবস্থা গ্রহণে ইউকে ভিত্তিক প্রতিষ্ঠান স্কালার্স পাওয়ার লিমিটেড কোম্পানির এবং পৌরসভার সাথে চুক্তিপত্র সম্পন্নর পর উৎপাদনকারী কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন। উদ্বোধন অনুষ্ঠানে শেষে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ দুই আসনের সাংসদ ডক্টর হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রোশন কবির, এনজিউরিং এনার্জি লিমিটেডের পরিচালক খন্দকার এম নূর আলম, স্কলার্স পাওয়ার লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী দিন ইসলাম। তারিখের প্ল্যান্টের প্রথম প্ল্যান্ট এ আপনাদের এই সিরাজগঞ্জ, সেই সুন্দর মনের মানুষটি হলেন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। আমাদের অবশ্য থ্যাঙ্কিং ফর সেন্ডিং দিস টেকনোলজি প্লাস দিস ইজ দ্য প্রজেক্ট। আমাকে কফি দিলেন, আমি তখন বললাম যে এটা তোমার কাছ থেকে।